हाय एवरीवन, वेलकम टू टीन्स बाड़ी अरुणिमा। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आज के सप्तम श्रेणी पंचम चैप्टर थेके अपुष्टि ओ सुलत्व निये आलोचना करब। प्रथमे आसि अपुष्टिते। प्रथमे जे अपुष्टि जानते गेले बुझते हबे पुष्टि कि। जखन धरो आमरा निर्दिष्ट मात्राय कार्बोहाइड्रेट, प्रोटीन, फैट, खनिज लवण, जल, खाद्यतंतु, फाइटोकेमिकल्स समस्त किछु खाद्य ग्रहण करछि एवं सेटा आमादेर शरीरे गिये बृद्धि घटाच्छे, आमादेर शरीरके सुस्थ राखछे एवं आमादेर जे पेशी सेटा गठित होच्छे, आमरा सुस्थभावे काजकर्म करते पारछि, सेटाइ हलो पुष्टि। एबार ई जे अपुष्टि कि, অপুষ্টি হলো আমরা যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, যেমন স্থূলত্ব, মানে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে যেটা হয় স্থূলত্ব, সেটাও কিন্তু অপুষ্টির মধ্যেই পড়ে। আবার যারা ধরো খাদ্য খায় না, ক্ষেত্রে যেটা দেখা যায় সেটাই হলো অপুষ্টি। খাদ্য মানে কি কি? খাদ্যের দুটো প্রকারভেদ হচ্ছে, ঠিক আছে? খাদ্যকে যদি, খাদ্য উপাদানকে দেখি, সেটাকে প্রধানত দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো তোমার শক্তি উৎপাদনকারী খাদ্য, ঠিক আছে, শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান। তার মধ্যে পড়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে? এগুলো খেলে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়। আর কিছু হয় বৃদ্ধি সহায়ককারী উপাদান, মানে এই উপাদানগুলি আমাদের শরীরে বৃদ্ধি হতে সাহায্য করছে। খাদ্য উপাদান, সেগুলোর মধ্যে পড়ে কি কি? ভিটামিন, খনিজ মৌল, জল, এইগুলো, ঠিক আছে? তাহলে অপুষ্টিও এই দুটো কারণেই হতে পারে। মানে কিছু হয় অপুষ্টি যেগুলো এই এইগুলোর অভাবে হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেমন হলো কোয়াশিওকর, ম্যারাসমাস, এগুলো। আর এই যে বৃদ্ধি সহায়ককারী খাদ্য উপাদান, এগুলোর অভাবেও কিছু রোগ হচ্ছে, যেমন ধরো অ্যানিমিয়া, ত্যাড়া চোখ, মানসিক বিকাশ না হওয়া, তারপর ধরো চোখে মানে রাতে দেখতে না পাওয়া, হাড় ভঙ্গুর হয়ে পড়া, এইগুলো সব হচ্ছে এই বৃদ্ধি সহায়ককারী খাদ্য উপাদানের ওপর। দেখো এই যে গয়টার, এই গয়টার হয় আয়োডিনের অভাবে। আবার রক্তাল্পতা, রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় আয়রনের অভাবে। ট্যাড়া চোখ, এটা হয় আয়োডিনের অভাবে। অন্ধত্ব, এটা হয় ভিটামিন এর অভাবে। তাহলে এই যে প্রশ্নগুলো, এগুলো খুব ভালো করে পড়বো, অনেক সময় ছোট প্রশ্ন আসে। এইগুলো হলো বৃদ্ধি সহায়ককারী উপাদান, ঠিক আছে? এর নাম হলো কি? বৃদ্ধি সহায়ককারী উপাদান। মানে যে কোনো রকম ভিটামিন, খনিজ মৌল, এইগুলো। আর এগুলোর অভাবে এই রোগগুলো হচ্ছে। আর এটা হচ্ছে কি? ম্যারাসমাস হচ্ছে প্রোটিন আর শক্তির অভাবে। তাহলে এটা হলো কি? শক্তি উৎপাদনকারী যে খাদ্য উপাদান, তার অভাবে হচ্ছে। এটা হলো শক্তি উৎপাদনকারী যে খাদ্য উপাদান, খাদ্য উপাদানের অভাবে, ঠিক আছে? এরপর আসি রক্তাল্পতা। এই রক্তাল্পতা কী, কী কী কারণে হয়, চলো এটা এখন ভালো করে দেখে নিই। এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এটা কী? এই রক্তাল্পতা বা অ্যানিমিয়ার ফলে আমাদের শরীরে রক্তে যে লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন, এগুলো তৈরি হয় না বা সংশ্লেষিত হয় না বা কম সংশ্লেষিত হয়, ঠিক আছে? এবার এই যে লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকা যে হিমোগ্লোবিন, এর কাজ কী বলতো? এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সেটা কোষে কোষে অক্সিজেনকে সরবরাহ করে। দেখো মানে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, এটা হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, এরকম চারটে হাত থাকে বা চেন থাকে, এগুলোর সাথে অক্সিজেনকেও যুক্ত করতে পারে, ঠিক আছে? এবার এই অবস্থায় ও তারপর কি করে, এটাকে সমস্ত কোষের মধ্যে নিয়ে যায়। এবার ভেবে দেখো, যদি আমাদের শরীরে এই হিমোগ্লোবিনটাই তৈরি হচ্ছে না, তাহলে কি ও অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে? পারবে না। তার ফলে আমাদের প্রত্যেকটা কোষে কম অক্সিজেন যাবে। কম অক্সিজেন গেলেই শক্তিও কম উৎপন্ন হবে, আমরা দুর্বল হয়ে পড়বো, বেশি কাজ করার শক্তি পাবো না,
ঠিক আছে। এবার এই যে রক্তাল্পতা, এটার কারণ কি? অনেকগুলো কারণে হতে পারে। এক হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ, ধরো কারোর কোথাও অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে বেশি পরিমাণ ব্লাড লস হলো, সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। দ্বিতীয় হলো যে কোনো রকম জীবাণু সংক্রমণ, জীবাণু সংক্রমিত হলে আমাদের শরীরের মধ্যে, রক্তের মধ্যে একটা যুদ্ধ চলে, তো যুদ্ধ মানে হলো WBC-রা অ্যাটাক করে, এরমভাবে একটা রিয়াকশান চলে, বিক্রিয়া চলে, সেক্ষেত্রে কিন্তু লোহিত রক্তকণিকার হিমোলাইসিস হয় বা মারা পড়ে। তৃতীয় হলো হিমোগ্লোবিনের অভাব, কারো শরীরে ধরো হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন, এটা তৈরি হচ্ছে না, ঠিক আছে। হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য, মানে না হওয়ার জন্য খাদ্যে আয়রনের অভাবটা দায়ী, মানে খাদ্যে যদি আমাদের আয়রন না থাকে তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হবে না। আর চতুর্থ হলো এই লোহিত রক্তকণিকা সংশ্লেষিত হচ্ছে না, মানে এই যে হিমোগ্লোবিন যেটার মধ্যে থাকে সেই যে লোহিত রক্তকণিকা RBC, লোহিত রক্তকণিকাকে ইংলিশে কী বলে? RBC, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেল, এইটা তৈরি হচ্ছে না। তার জন্য কী হচ্ছে, এই ভেতরে হিমোগ্লোবিনটাও নেই, ফলে ও অক্সিজেন ক্যারি করতে পারছে না। রক্তাল্পতার কারণ কী বললে, এই চারটে কারণকে এরম 1, 2, 3, 4 করে লিখতে হবে। তাহলে কী কী হচ্ছে আমি বলে দিলাম, লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা তৈরি হচ্ছে না, তার ফলে কোষে কম অক্সিজেন যাচ্ছে, তার ফলে শক্তি উৎপন্ন হচ্ছে না, তার ফলে দুর্বলতা দেখা যাচ্ছে। এবার এই যে অ্যানিমিয়া, এটা সারবে কীভাবে? এটা সারবে হলো আয়রন জাতীয় খাদ্য খেতে হবে, আয়রন খেলে হিমোগ্লোবিন তৈরি হবে। আর যদি তোমার সমস্যাটা হয় লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না বা বিকৃতভাবে উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে ভিটামিন B12 খেতে হবে। ভিটামিন B12 এই যে লোহিত রক্তকণিকা তৈরির জন্য দায়, ঠিক আছে। এর সাথে বলে রাখি এই যে আয়রন, আয়রন কিন্তু ভিটামিন C-এর অভাবে আমাদের শরীর অ্যাবজর্ব করে না বা শোষণ করে না, সেই জন্য যদি হিমোগ্লোবিনের অভাব হয় সেক্ষেত্রে আয়রন খেলেই হবে না, আয়রনের সাথে যথাযথ পরিমাণে ভিটামিন সিও খেতে হবে, তবেই আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হবে। এখন আসে এই যে শক্তি সরবরাহকারী যে খাদ্য উপাদান, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলোর অভাবে কী কী রোগ হয়। এইগুলোর অভাবে প্রধানত দুটো রোগ হয়, একটা হলো কোয়াশিওরকর আর একটা হলো ম্যারাসমাস। প্রথমে আসি কোয়াশিওরকরে। এই কোয়াশিওরকর আর ম্যারাসমাসটা দেখো আমি এমনভাবেই লিখেছি যাতে তোমরা পার্থক্য হিসাবে সহজে লিখতে পারো, তোমাদের বোঝারও সুবিধা হয়, সেই জন্য আমি এরকম ছকের মতো লিখেছি। আবার তোমাদের অনেক সময় নেইটা থেকে পার্থক্য আসে, মানে দুটো পার্থক্য লিখতে দেয়, সেই জন্য তখন কিন্তু এইভাবেই তোমরা লিখে দিতে পারবে, ঠিক আছে। এবার প্রথমে আসি কোয়াশিওরকরে। এই ক্ষেত্রে কী হয়, এই কোয়াশিওরকর সাধারণত দেখা যায় 1 থেকে 4 বছর বয়স্ক বাচ্চাদের, ঠিক আছে। এটা শুধুমাত্র প্রোটিনের অভাবে, শরীরে যখন খাদ্যের মধ্যে প্রোটিন থাকে না তার অভাবে দেখা যায়। কী কী লক্ষণ দেখা যায়, যেহেতু দেখো প্রোটিন নেই তো শরীরে, প্রোটিনে মানে খাদ্যে প্রোটিনের অভাব, তাই শরীরেও প্রোটিন যাচ্ছে না, তার ফলে কী হচ্ছে পেশি ক্ষয় দেখা যায়। এদের হাত পা সরু সরু, পেশিগুলো ক্ষয়ে গেছে দেখে মনে হয়, শিশুর চামড়া খুব গাঢ় বর্ণের হয়ে যায়, উদর স্ফীত হয়ে যায়, মানে শরীর তুলনায় দেখবে পেটটা বড্ড বেশি ফোলা এবং ঝুলে থাকে, চোখ ঠিকরে বেরিয়ে আসে, এই যে লক্ষণ এগুলো দেখা যাচ্ছে। এটার মানে এটা হলো কোয়াশিওরকরের লক্ষণ বা তোমার উপসর্গ, ঠিক আছে। এবার আসি ম্যারাসমাসে। ম্যারাসমাস সাধারণত 1 বছরের ছোট বাচ্চাদের দেখা যায়, মানে 1-এর কম যাদের বয়স তাদের ক্ষেত্রে দেখা যায়। এদের শরীরে প্রোটিন ও শক্তির অভাবে হয়, ঠিক আছে। প্রোটিনও অভাব আছে, তার সাথে শক্তিরও অভাব আছে। শক্তি কারা কারা সরবরাহ করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে এদের শরীরে শুধুমাত্র প্রোটিনের অভাব ছিল, এদের শরীরে কিন্তু প্রোটিনের সাথে শক্তির সরবরাহকারী যে খাদ্য তারও অভাব আছে। কী কী লক্ষণ দেখা যায়, দেহের পেশি ক্ষয় হয়ে গেছে, বুকের পাঁজরগুলো না সব দেখা যায়, মানে একদম মনে হয় যেন বুকের খাঁচাটা বেরিয়ে আসছে, চামড়া জায়গা জায়গায় কুচকে গেছে, চামড়া স্থানে স্থানে কুঞ্চিত, হাত বা খুব শীর্ণ, এগুলো দেখেই তুমি বুঝতে পারবে 1 বছরের ছোট বাচ্চাদের ম্যারাসমাস রোগ হয়েছে। এবার এই দুটোই যে রোগ, এগুলো সারাবে কীভাবে? এগুলোর জন্য এই যে খাদ্য, শক্তি সরবরাহকারী যে খাদ্য উপাদান সেগুলো যথাযথ পরিমাণে খেতে হবে, মানে কোন কোনগুলো, শর্করা, প্রোটিন, ফ্যাট, আর তার সাথে সাথে অন্যান্য রোগগুলো যাতে না হয় সেই জন্য ভিটামিন, খনিজ লবণ, এগুলো, এই মানে সম্পূর্ণ একটা কী বলবো, মানে সম্পূর্ণ খাবার যেটাকে বলে, বা যেটাকে বলে সুষম খাদ্য, এই সুষম খাদ্যকে গ্রহণ করতে হবে, তার ফলে কিন্তু এই কোয়াশিওরকর ম্যারাসমাস এই রোগগুলো সেরে যাবে। এখন আসি এই যে বৃদ্ধি সহায়ককারী যে খাদ্য উপাদান সেইগুলোর অভাবে কী কী রোগ হয়, সেই রোগগুলো কোন কোন খাদ্য খেলে সেরে যেতে পারে একটা ছকাকারে লিখেছি, চলো দেখে নিই। প্রথমটাই হলো অন্ধত্ব।
আচ্ছা, অন্ধত্ব হয় হলো ভিটামিন এ এর অভাবে। এইখানে বলে রাখি, শুধুমাত্র অন্ধত্ব নয়, আরও অনেক কটা রোগ এই ভিটামিন এ এর অভাবে হয়। সেগুলো হলো কি কি, ধরো তুমি লাস্ট বেঞ্চে বসে আছো, সেখান থেকে বোর্ড দেখতে পাচ্ছ না। দ্বিতীয় হলো চোখের মণিতে সাদা সাদা দাগ। তৃতীয় হলো স্কিন ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যাওয়া, মানে চামড়া খসখসে হয়ে যাওয়া। এই সব কটা রোগই হয় হলো ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এবার কি কি জাতীয় খাদ্য খেলে এগুলো কমে যাবে, এই বেগুনি কালিতে যেগুলো লিখেছি এগুলো হলো কোন জাতীয় খাদ্য খেলে সেগুলো সেরে যাবে, সেটা হলো কি কি, পাকা পেঁপে, পালং। আচ্ছা, যেগুলো বইতে নেই আমি সেই মানে উৎসগুলোই লিখেছি, কারণ বইতে তো বাকিগুলো সব দেওয়াই আছে। ঠিক আছে, পাকা পেঁপে, গাজর, তারপর বিভিন্ন কিছু আছে মানে যেগুলো অরেঞ্জ কালারে দেখতে, কমলা লেবু, এগুলো খেলে শরীরে ভিটামিন এ এর অভাব মিটে যাবে। তার সাথে পালং শাকেও প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। ঠিক আছে, এখানে বলে রাখি যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু বেরি বেরি ছাড়াও আরও একটা রোগ হয়, সেটা হলো স্টোমাটাইটিস, গ্লসাইটিস। এগুলো এগুলো কি কি, এগুলো হলো রোগের নাম, যেটার বাংলায় বলতে গেলে হলো জিভের ঘা, ঠোঁটের কোণে ঘা। এগুলো এগুলো হয় হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। তাহলে বেরি বেরি আর এই স্টোমাটাইটিস, গ্লসাইটিস এগুলো সব হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স কি জাতীয় খাদ্য খেলে মানে এই যে অভাব কেটে যাবে, কমে যাবে, সেটা হলো অঙ্কুরিত গম, ছোলা, তারপর ধরো ঢেঁকি ছাটা চাল, সবুজ শাকসবজি, এইগুলো। তারপর আসি হলো রিকেট। রিকেট বা অস্টিও ম্যালেশিয়া যে কোনো একটাই দিতে পারে। রিকেট, অস্টিও ম্যালেশিয়া বা হলো হাড় ভঙ্গুর হয়ে পড়া, দাঁত ভঙ্গুর হয়ে পড়া, এগুলো সবই হয় হলো ভিটামিন ডির অভাবে। ভিটামিন ডি এর প্রধান উৎস কি, সেটা হলো সূর্যালোক। প্রধান যে ভিটামিন ডি আমরা পাই সূর্যালোক থেকে, এর কোনো সাবস্টিটিউট নেই। ঠিক আছে, কিন্তু খাদ্য যদি বলে সেটা হলো দুধ, ডিম, দই, মাখন, এগুলো কিন্তু এগুলো মানে কড লিভার অয়েল এগুলো। ঠিক আছে, এখানে কড লিভার অয়েলটাও যুক্ত যোগ করতে হবে। কড মাছের লিভারের তেল, এগুলো থেকেও আমরা অনেকটা পরিমাণ ভিটামিন ডি পেতে পারি। ঠিক আছে, তারপর হলো স্কার্ভি। এই স্কার্ভি রোগ হয় ভিটামিন সির অভাবে। স্কার্ভিটা কি, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্তপাত হওয়া, এগুলো এগুলো যে কোনো টক জাতীয় ফল, লেবু, আমলকি, পেয়ারা, ক্যাপসিকাম, এগুলো খেলে কমে যাবে। তারপর হলো অ্যানিমিয়া, চামচ আকৃতির নখ, এটা হলো আয়রনের অভাবে। এগুলো বইতে তো অনেক উৎস আছে, সেইগুলো তো পড়বেই, তার সাথে এক্সট্রা যেগুলো বলেছি সেগুলো হলো খেজুর, বেদানা, কুলেখাড়া, শাকের রস, এগুলো খেলেও কমে যায়। তারপর হলো গয়টার, জড়বুদ্ধি, ট্যারা চোখ, এগুলো হয় আয়োডিনের অভাবে। আচ্ছা, এখানে বলে রাখি এই অ্যানিমিয়া, গয়টার, আয়রন আর আয়োডিন কিন্তু গুলিয়ে ফেলবে না, খুব ভালো করে পড়বে। তারপর হলো এই আয়োডিনের মানে যে অভাব সেটা দূর হবে কী খেলে, দুধ, চিংড়ি, ডিম, মাংস, এগুলো খেলে এই আয়োডিনের অভাব দূরীভূত হয়। তারপর হলো স্টোমাটাইটিস, গ্লসাইটিস, সেটা তো আগেই বললাম ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। আর লাস্ট হলো ভাঙা নখ। এই ভাঙা নখ হয় ক্যালসিয়ামের অভাবে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তাদের নখ খুব ফ্র্যাজাইল হয়, সহজে ভেঙে পড়ে। দুধ, ডিম, ছানা এইসবের মধ্যে দিয়ে আমি এইসবের মধ্যে দিয়ে ভিটামিন সরি ক্যালসিয়াম পেয়ে যাবে। আচ্ছা, এই যে ছকটা, এই ছকটা কিন্তু আমি একেবারে করে দিলাম তোমাদের পাতাতে। দুটো পাতায় দুই রকম ছক আছে, ঠিক আছে, সেগুলো সব একত্রিত করে কিন্তু আমি একটা ছকের মাধ্যমে পুরোটা বলে দিলাম। এখন আসি স্থূলত্ব। এই স্থূলত্ব এটা কি, স্থূলত্ব হলো কোনো মানুষের ওজন যখন স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখনই সেটাকে বলা হয় স্থূলত্ব। এবার কোনো মানুষের ওজন স্বাভাবিক কিভাবে মাপব, এটা মাপব বিএমআই এর মাধ্যমে, যেটা নিয়ে একটু পর আলোচনা করছি। আচ্ছা, এই যে স্থূলত্ব এটা কি কি কারণে হতে পারে, প্রথম হলো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শর্করা ও লিপিড গ্রহণ করলে, মানে বেশি যদি তুমি কার্বোহাইড্রেট খাও, চিনি জাতীয় খাদ্য, অতিরিক্ত ভাত খাচ্ছ বা যে কোনো রকম পেস্ট্রি, বার্গার এগুলো খাচ্ছ, এগুলোর মধ্যে শর্করা থাকে তো এগুলোর জন্য হয়, বা যে বেশি বেশি তেলে ভাজা জিনিস খাচ্ছ সেটার জন্য হতে পারে। দ্বিতীয় হলো পরিশ্রমের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করলে সেক্ষেত্রে স্থূলত্ব হতে পারে, কারণ আমরা যে অতিরিক্ত খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য থেকে শক্তি পাচ্ছি, কিন্তু সেই শক্তি খরচ করতে পারছি না, সেই শক্তিটাই আমাদের শরীরে ফ্যাট রূপে সঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই যে স্থূলত্বর ফলে কি কি সমস্যা হতে পারে, অনেক কটা সমস্যা হতে পারে, তোমরা এই সমস্যাগুলো কিন্তু খাতায় লিখে নিও। দেখো আমি বোর্ডে কী কী লিখেছি, উচ্চ রক্তচাপ, টাইপ টু ডায়াবেটিস, এই যে ডায়াবেটিসের পাশে রোমান টু লিখেছি, এটা হলো টাইপ টু ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস দুই রকম হয়, একটা টাইপ ওয়ান, একটা টাইপ টু, এক্ষেত্রে হয় টাইপ টু ডায়াবেটিস। থার্ড হলো রক্তনালীর গায়ে লিপিড জমা হয়ে গিয়ে রক্তটা মানে কি বলবো, নালীটা সরু হয়ে যায়, হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা হয়, বাত হয়, অস্থিসন্ধিতে ব্যথা,
সাত হলো যকৃত, অগ্নাশয়ের বিভিন্ন রোগ রোগ হয়, অগ্নাশয় স্টোন হয়, তারপর হলো ক্যান্সার হতে পারে, হাঁপানি হতে পারে, এই সমস্ত রোগগুলো হয়। এবার কোন জাতীয় খাদ্য খেলে স্থূলত্বকে তুমি রোধ করতে পারবে? সিদ্ধ খাবার, কম তেল মশলাযুক্ত খাবার, ফল, সবজি, ডাল, রুটি, ছোট মাছ, তন্তুযুক্ত খাদ্য, এগুলো খেলে তুমি স্থূলত্বকে রোধ করতে পারবে। আচ্ছা, এখানে বলে রাখি, যে কোনো তন্তুযুক্ত খাদ্য যদি তো খাওয়া হয় তাহলে শরীরে যদি অতিরিক্ত ফ্যাটও যায় না, সেই ফ্যাটটাকে কিছুটা পরিমাণ বার করে দিতে পারে। সেজন্য সবসময় খাদ্যের সাথে তুমি যদি যথাযথ পরিমাণ স্যালাড খাও বা সবুজ শাক খাও, সেগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো। এরপর আসি এই যে স্থূলত্ব, এটাকে মেজার করবো বা মাপবো কী দিয়ে, সেটাই হলো BMI। BMI এর পুরো নাম হলো বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? এখানে কি করা হয়, কোনো একটা লোক যার স্থূলত্ব মাপা হচ্ছে তার ওজনকে, ওজনটাকে মাপা হয় কেজিতে আর উচ্চতাটাকে মাপা হয় মিটারে, ঠিক আছে? এই ওজনটাকে উচ্চতার স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? ওজনটা হতে হবে কেজিতে আর উচ্চতা হতে হবে মিটারে। যেমন ধরো, আমি ধরে নিয়েছি এখানে কোনো একটা লোক, তার ওজন 62 আর তার ও হাইট হলো 1.57 মিটার। তাহলে 1.57-এর বর্গ করা হলো বা স্কোয়ার করা হলো, সেটা বেরোলো 2.465। 62-কে এটা দিয়ে ভাগ করলে হয় 25। আর দেখো, এমন একটা সাবজেক্ট নিয়েছি বা এমন একটা তোমার লোকের মানে ওজন নিয়েছি যার হয়ে সেটা হলো 38 আর যার উচ্চতা হলো 1.62, ঠিক আছে? তাহলে ওজনটাকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করা হচ্ছে। প্রথমে উচ্চতার বর্গটা করে নিলাম, সেটা হলো 2.624। 38-কে এটা দিয়ে ভাগ করলে হয় 14, ঠিক আছে? এবার এই যে বডি মাস ইন্ডেক্স বা BMI এর একটা রেঞ্জ আছে। কি রেঞ্জ? 18.5 থেকে যদি 25 হয় তাহলে সেটা হলো স্বাভাবিক, 25 থেকে 30 হলে হয় বেশি ওজন, আর 30 থেকে 40 হলে হয় স্থূলত্ব। এক্ষেত্রে দেখো, এখানে যার বেরিয়েছে 25.15, এটা হলো মানে সে স্বাভাবিকেই আছে বলতে গেলে। 25.15 মানে ওই 25-ই ধরো, বা 25-এর থেকে হালকা একটু বেরিয়েছে মানে স্বাভাবিক বা বেশি ওজন ওই রেঞ্জেই আছে। তারপরে এখানে যেটা বেরিয়েছে দেখো 14.48, স্বাভাবিক কি দেখো 18.5, তাহলে তার থেকে কম মানে কি হলো অস্বাভাবিক রকম, এর শরীরে মানে কম আর কি, মানে শরীরের মধ্যে পেশি কম আছে, ঠিক আছে? তাহলে এ হলো অপুষ্টিতে ভুগছে, এ হলো স্বাভাবিক থেকে বেশি ওজনের দিকে। ধরো তারপর ওজন যদি আরও কারো বেশি হয় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে স্থূলত্বর মধ্যে পড়ছে, ঠিক আছে? তোমাদের বইতে এইরকম অনেকগুলো ডেটা দেওয়া আছে, ওজন আর হাইট, ওজন, হ্যাঁ ওজন আর হাইট, তোমরা সেটা ভাগ করে করে ক্যালকুলেট করে দেখে নেবে যে অনেক রেঞ্জে বেরোবে। কারোর হয়তো 18.5-এর কম বেরোবে, তারা হলো রোগা স্বাভাবিক, 25 থেকে 30-এ মানে বেশি ওজন, আর 30 থেকে 40 হলো স্থূলত্ব, ঠিক আছে? এই রেঞ্জে তোমরা ভাগ করে করে এই ছকটা পূরণ করে নেবে। তোমাদের বইতে এই সংক্রান্ত মানে অনেকগুলো ওজন আর উচ্চতা দেওয়া আছে, তোমরা এই ছকটা কিন্তু নিজেরা করে নেবে, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। তাহলে আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।